ক্লাস 1 ইংলিশ স্টাডি আজকে পেজ নাম্বার 12 পাতা পড়ানো হবে এখানে দেখো নাও রাইট দা আদার ওয়ার্ডস অফ পেয়ারস ইন দা বক্সেস এখানে বক্সে জোড়া শব্দগুলো দেওয়া আছে চুজ ইওর ওয়ার্ডস ফ্রম দা অ্যাবভ লিস্ট এইখান থেকে খুঁজে বার করে আমাদেরকে লিখতে হবে এক নম্বর কি না ব্রেড এন্ড বাটার দু নম্বরে হবে এ বো অ্যান্ড অ্যান অ্যারো তিন নম্বরে হবে রিচ অ্যান্ড পুয়ার চার নম্বরে হবে এ লক অ্যান্ড এ কি পাঁচ নম্বরে হবে এ পট অ্যান্ড এ প্যান ছ নম্বরে হবে ডে অ্যান্ড নাইট সাত নম্বরে হবে এ ব্যাট অ্যান্ড এ বল আট নম্বরে হবে এ কাপ অ্যান্ড এ সকার ন নম্বরে হবে বার্ডস অ্যান্ড অ্যানিমেলস দশ নম্বরে হবে এ নাইট অ্যান্ড এ ফল ইলেভেন নম্বরে হবে ওয়াক অ্যান্ড চে টুয়েলভ নম্বরে হবে সিপ অ্যান্ড গোটস এটা যেভাবে আমি বোর্ডে লিখে দিয়েছি সেভাবে তোমরা বইয়ে অনুষ্ঠানটা পূরণ করে রাখবে ক্লাস খোলার পর চেক করা স্কুল খোলার পর চেক করা হবে ডাব্লিউপিএস দেখো পেজ নম্বর ছ পাতাটা পড়ানো হচ্ছে এক নম্বর দেখো ফর্টি ইন ট্যাপ রাইট এম সি এফ এল সি এস দিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে টি ইন ট্যাপ হলে এম এ পি ম্যাপ সি দিয়ে সি এ পি ক্যাপ এফ এল দিয়ে এফ এল এ পি ফ্যাপ সি এইচ দিয়ে সি এইচ এ পি চ্যাপ দু নম্বর দেখো ফর আর ইন রান রাইট বি জি এফ এস দিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে আর ইন রান হলে বি দিয়ে বি ইউ এন বান জি দিয়ে জি ইউ এন গান এফ দিয়ে এফ ইউ এন ফান এস দিয়ে এস ইউ এন সান তিন নম্বর দেখো ফর এস ইন সাফ হলে রাইট ডি এল এম এস টি দিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে এস ইন সাফ হলে ডি দিয়ে ডি ইউ সি কে ডাক এল দিয়ে এল ইউ সি কে লাভ এম দিয়ে এম ইউ সি কে মার্ক এস টি দিয়ে এস টি ইউ সি কে স্টার এরকম খাতায় লিখে অভ্যাস করবে